সবুজ এখানে এক অপরূপ বনভূমি সুন্দরবন। পর্যটকদের মুখে হাসি ফোটানো এই নোনা মাটির এলাকা দূর থেকে মানুষের কাছে খুবই প্রিয়, প্রকৃতির যেন এক অবাধ মিলন। কিন্তু জানেন কি, এই জঙ্গল ও নোনা মাটির এলাকায় বসবাসকারী মানুষদের জীবন প্রণালী কতখানি বিষদময়। ছাউনি চালাওয়ালা বাড়ি এক পরিবার, কিন্তু জীবিকা নির্বাহ করে পরিবার চালানোর মানুষটি হয়তো নেই। কারো কারো বাঘের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু, আবার কারো চিকিৎসার অভাব। অর্থাৎ সময়ের অনেক পূর্বেই স্বামীহারা হয়ে পড়েছেন মহিলারা। সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রকল্প ও নিয়ম থাকা সত্ত্বেও তা যথাযথভাবে এসে পৌঁছায় না এই প্রত্যন্ত গ্রামের মহিলাদের কাছে। সুন্দরবনের নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরণময়পুর গ্রাম, যেখানে বৃদ্ধা ও স্বামীহারা অনেক মহিলা বঞ্চিত হয়েছেন তাদের বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা থেকে। অন্ন বস্ত্র বাসস্থান যা একটি নাগরিকের অধিকার, তাও কি তবে হারাতে বসেছেন তারা? চিকিৎসা ওষুধ কেনার জন্য প্রয়োজনীয় সমলটুকুও নেই তাদের কাছে। সাত মাস মরে গেছে, তো আমার একটু দেখো বিধবা ভাতা করে দাও। আমার ছেলে, তিনটে ছেলে আছে, সব বাইরে থাকে, তারা খোঁজ খবর নেয় না। আমি একা ওই ঘরটা একা পড়ে থাকি, স্বামী মরে গেছে 7 মাস, আমাকে কেউ দেখে না, আমি একা একা থাকি ঘরে, ছেলেরা ফোনও করে না। আপনি কোনো এখনো পর্যন্ত ভাতাও পাচ্ছেন না? ভাতা পাই না, আমার স্বামী পেত, তার স্বামীর 1 বছর টাকা তুলিনি, এখন কিতে কি হয় জানি না, কাগজপত্র জমা দিয়েছি। আপনারাও পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছিলেন এই ভাতার জন্য? আপনি গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সবার কাছে। আপনাকে কি বলেছে? বলেছিল দেখো যখন আসবে তখন তোমাদের বলবো। আমাকে বলতো যে দেখো আজ নাম আসেনি, তোমাদের দরখাস্ত লিখে দেবো। তো সেই তবু তো এখনো মন তো দরখাস্ত আসেনি, তারপর এই এখনো করে আমি বলে দাও, তোমার দাদা তো মারা গেছে, তা আমার একটা ব্যবস্থা করো না। ধরো ছেলেরা সব মুখ ঘুরিয়ে নিয়েছে, আমার তো কেউ নেই এখানে। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন, এই অঞ্চলে বসবাস করছেন, আর্থিকভাবে একটা সমস্যা, কি কি সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এবং ভাতা কি কি পাচ্ছেন না এখন? না, আমরা তো ভাতা পাই না, তো আমরা ভাতা পাই না, আমাদের অনেক রকমের অসুবিধা আছে, অসুখ বিসুখ, টাকা পয়সার সমস্যা। আমরা অনেক দিন অঞ্চলে এমএলএ প্রধান সবার কাছে যাওয়া আসা করছি, কেউ আমাদের দেওয়ার কোনো রকম চিন্তাভাবনা নেই, কোনো রকম চিন্তাভাবনা নেই। আমরা তো বারবার হাঁটছি, ভিডিওয়ে যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, কেউ তো কোনো রকম সুরাহা করতে পারিনি। তাই এখন আমরা যদি এই এই আমার মতন এইরকম অসহায় অনেক আছে, শুধু আমি একা বলে নাই, আমার আমি 42 বছর আছে গে, আমার এই মানুষ নেই, তা আমার তো কত রকমের অসুবিধা আছে, কিন্তু আমরা তো এইসব পাই না। এইসব মিলে প্রধানের কাছে কতবার যাচ্ছি আসছি, বলছি ভিডিও যাচ্ছি, কেউ কোনো রকম সুযোগ সুবিধা এখনও আমরা পাইনি বা পাবো বলে কোনো আশা নেই। তা এখন এনারা এসছেন, যদি আমাদের একটু সুরাহা করে বা কোনো রকম আমাদের সুযোগ সুবিধা দেয়। পঞ্চায়েতে জানিয়েছিলেন? পরিবারে ছেলে থাকলেও চাকরির অভাবে তারা অনেকেই দূরের পাড়ি দিয়েছেন উপার্জনের আশায়। স্বামী সন্তান ছাড়া বৃদ্ধারা হয়ে পড়েছেন অসহায়। তবে সরকারের তরফ থেকে দেওয়া হয় বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা, কিন্তু তা কেন এসে পৌঁছায় না সেই সমস্ত অসহায় পরিবারগুলিতে? দীর্ঘবার তারা এই সমস্যার কথা পঞ্চায়েতে জানান বিডিও অফিসেও। যারা এই অঞ্চলে বিভিন্ন ভাতা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছেন, তাদের ঠিক অভিযোগটা যেমন ছিল যে বিভিন্ন জায়গায় জানিও তারা কিন্তু সুরাহা হচ্ছে না। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এই নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমরা একটু তার কাছ থেকে জানবো। আচ্ছা, এই যে এই অঞ্চলে বিধবা ভাতা থেকে এই অঞ্চলের মহিলারা অনেকেই এখনো পর্যন্ত বঞ্চিত, তারা যেটা দাবি যে তারা জানাচ্ছেন পঞ্চায়েতে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, পঞ্চায়েতের কাছে কোনো সদুত্তর মেলেনি। আপনিও একজন উপপ্রধান, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমরা অনেক চেষ্টা করে দেখেছি, আমাদের কাছে যে সংবাদটা প্রশাসনিক দপ্তর থেকে এসেছে যে এই মুহূর্তে সেই ধরনের কোনো রকম ব্যবস্থা ওনাদের করতে পারছে না। একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন যে কতজন এই এলাকা থেকে মারা গিয়েছে যারা পেনশন পেতেন, সেইগুলো সংগ্রহ করে দিন আপনারা,
যদি আমরা পারি সেই গ্যাপটা পূরণ করে দিই, হয়তো 3,000 ছিল, 500 মারা গেছে, সেই 500 জনের গ্যাপটা আমরা পূরণ করে দেওয়ার একটা চেষ্টা করব। কিন্তু সেটা কিন্তু সঠিক কোন পর্যায়ে দাঁড়াবে এখনো পর্যন্ত তার কোনো কিনারা হয়নি। অভাব অনটন কি তাদের নিত্য সঙ্গে থাকবে নাকি প্রতিশ্রুতিও তবে বাস্তবায়িত, এই অপেক্ষাতেই দিন কাটাচ্ছিলেন তারা। ভূমি 24/7 এর ক্যামেরার সামনে এমন জানিয়েছেন নফরগঞ্জ গ্রামের ব্রার্থ মহিলারা। সরকারি সাহায্য না এসে পৌঁছলেও এই সমস্ত মহিলা ও অসহায় পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। অসহায় মহিলারাও যাতে এবার থেকে স্বাবলম্বী স্বনির্ভর হতে পারেন এই আশাতে এগিয়ে এলেন কলকাতার এক আনকমন সংস্থা। আমার কাছে সেরকম কিছুই নেই, আমি ধন্যবাদ দিতে চাই সব থেকে প্রথম আমাদের মৌলিক স্টিচিং স্কুলের দুজন টিচারকে, প্রভাদেবী মণ্ডল আর কল্যাণী রায়কে, যে দুজন মিলে এই দায়িত্বটা বহন করার জন্য আমি বললেন আর তারা নির্ধারিত করলেন যে আপনাদের পাশে দাঁড়াবে। যারা সেলাই শিখে কিছু জীবন যাপন করার রাস্তা খুঁজছেন, স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন, তাদের পাশে দাঁড়াবে। আমার করার কিছুই নেই, আমি শুধু সাহায্য করার চেষ্টা করছি যাতে প্রত্যেক 3-4 মাস অন্তত কিছু আপনাদের মধ্যে আমার মা বোনরাই কিছু এগিয়ে আসেন, কিছু সেলাই কাজ হাতে কাজ এইগুলো শিখে নেন, তাহলেই কিন্তু এই স্কুল খোলার মতলবটা সিদ্ধ হবে। তার সঙ্গে এইখানকার যিনি মা বিধবা মায়েরা আছেন যারা সরকারি প্রকল্পে বা অন্য বৃদ্ধা পেনশন বিধবা পেনশন এইগুলো পাচ্ছেন না, তাদের আমরা যেটা জমা নিতে চাইছি যেটা নিয়ে আমরা না হয় রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলব। আশা করি আমি বা আমার টিম বা আমার সঙ্গে ঘনিষ্ঠ অনিতাদি আছেন লায়ন্স ক্লাব থেকে, ভূমি চ্যানেল থেকে সুদীপ মহাপাত্রবাবু আছেন, শাস্ত্রীজি আছেন, আমাদের প্রচেষ্টায় অসীমদার সাহায্যতে আমরা হয়তো আপনাদের কিছু ব্যবস্থা কয়েকদিনের মধ্যে করে দিব। নিরক্ষর যারা যারা যদি উৎসাহ থাকে পড়তে চায় তাদের জন্য যাতে আমরা কিছু করতে পারি, 2 ঘন্টা করে সপ্তাহে 3 দিন যাতে তাদেরকে নিরক্ষরদেরকে সন্ধ্যেবেলা পড়াতে পারি, নিজের কাজকর্ম ছেড়ে তারা এসে কিছু পড়ে যদি নিজের নাম লেখা বা অন্যান্য কিছু পড়া যদি শিখতে পারেন। আমার অনুরোধ থাকবে যারা যদি আগ্রহ অসীমবাবুকে বলবেন, ওনার সাহায্যতে আমরা এটাও চালু করব। ইচ্ছা যে শক্তিটা আমাদের মধ্যে থাকে বড় কিছু করার, সেই শক্তিটা আমাদের কিছু জনের মধ্যে থাকে, সেটা আরও বেশি বেশি করে আরও আপনাদের যারা প্রতিবেশী যারা মা বোনেরা আছে আর অন্যান্যরা আছে সবাইকে একটু উৎসাহিত করতে হবে যাতে আরও বেশি করে তারা শিখতে চায় বা শিখতে পারে, ভালো করে আরও যাতে শেখা যায়, যাতে আমরা বারবার করে আপনাদের কাছে আসতে পারি। আর সেই প্রবলেমটা আমরা চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি পারি আপনাদের সলভ করার জন্য। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো একটা ক্যাম্পেইন অবশ্যই স্টার্ট করব, কারণ ইমিডিয়েটলি এখন যেটা চলছে যে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য যে আটকে আছে আপনাদের, সেগুলো আমরা কথা দিতে পারি যে আগামী দিনে যিনি আসবো তার আগে হয়তো আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইটো টিনের তৈরি ঘরে লাইন দিয়ে সাজানো সেলাই মেশিন, মৌরিক স্টিচিং স্কুল যেখানে মহিলারা সেলাই শিখে সামাজিক ও সাংস্কৃতিক উন্নতির পথে হাঁটবে, সুতোর মাধ্যমে তারাও বাঁধুক নিজের জীবন। তবে কতখানি পাশে থাকবে, কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, সমাজের পিছিয়ে পড়া মহিলারা ও পরিবারগুলি যাতে তাদের জীবনযাপন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে, তাই ভূমি 24/7 এবং আনকমন সংস্থার একটি যৌথ প্রয়াস। দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলি সাফল্য পাক সমাজের হাত ধরে। ক্যামেরা সৈকত সেনের সাথে সুব্রত, রিপোর্ট ভূমি 24/7।